সন্তানে ফ্রি ফায়ার খেলে নেকি? ফ্রি ফায়ার খেলি ভাল পায় নেকি আপনার সন্তানে? যদি ভাল পায়, যদি আপনার সন্তানে মোবাইলত ব্যস্ত হয়ে থাকে, মোবাইলত যদি ফ্রি ফায়ার দরে গেম খেলি থাকে, তেনেহলে আপনি এতিয়াই সাবধান হোক। মৈরাবাড়িত সংঘটিত হয়েছে একটা ভয়ঙ্কর কাণ্ড। মানসিক ভারসাম্য হেরালে এজন ছাত্রই, আমি পুনৰ কৈছো, এজন যুবকে মানসিক ভারসাম্য হেরালে, মোবাইলত গেম খেলি মানসিক ভারসাম্য হেরালে মৈরাবাড়ির এজন ডেকায়। আমি জানাইছো এটা গুরুত্বপূর্ণ খবর। আপনার সন্তানে যদি ফ্রি ফায়ারের দরে গেম খেলে বা মোবাইলের গেমত ব্যস্ত হয়ে থাকে, তেনেহলে আপনি সাবধান হোক, এটাই আপনি বাধা দিয়ক আপনার সন্তানক। মোবাইলের গেম খেলি, ফ্রি ফায়ার খেলি মানসিক ভারসাম্য হেরালে এজন যুবকে। আপনার সন্তানে যদি গেম খেলি আছে মোবাইলত, তেনেহলে এতিয়াই সাবধান হোক, নহলে ভয়াবহ বিপদ আহিব পারে। এজন কিশোরজনে মানসিক ভারসাম্য হেরালে, সপ্তম শ্রেণীর এজন ছাত্র, এতিয়া তেও মানসিক বিকারগ্রস্ত। মোবাইলত গেম খেলি মানসিকভাবে বিকারগ্রস্ত হল এজন সপ্তম শ্রেণীর ছাত্র। লকডাউনের সময়তে ফ্রি ফায়ারের প্রতি আকর্ষিত হয়েছিল এই ছাত্রজন। ফ্রি ফায়ারের প্রতি লকডাউনের সময়তে আকর্ষিত হয়েছিল, বা লকডাউনের যে দীঘলীয়া বিরতি, সেই বিরতিতেই আকুয়ালি লৈছিল তেওঁ ফ্রি ফায়ারক। তারপর এতিয়া ভয়ঙ্কর বিপদ, চিকিৎসা করে আছে, দুবছর মাটি সম্পত্তি বিক্রি করে চিকিৎসা চলাই আহিছে দুর্ভগীয়া অভিভাবকে, কিন্তু এতিয়ালৈকে একো সুফল লাভ করা নাই। কিশোরজনের পিতৃ মাতৃয়ে দুবছর ধরে তো চিকিৎসা চলাই আহিছে, কিন্তু এতিয়ালৈকে একো সুফল পোৱা নাই। কিশোরজন এনেই থাকিলেও, শুই থাকিলেও বা বহি থাকিলেও মোবাইলত গেম খেলি থকার দরে থাকে। আপনি আচরণ চাও, ভালদরে লক্ষ্য করক তেওঁৰ আচরণ। তেওঁ শুই আছে, হাতত কিন্তু তেওঁৰ মোবাইলটো নাই, কিন্তু হাতৰ আঙুলিকেইটাই গেম খেলি থকার ধরনে কিন্তু আছে। সাধারণভাবে বহি থাকিলেও তেওঁ হাতৰ আঙুলিকেইটাই মোবাইল টিপি থকার নিচিনা ব্যবহার করে থাকে, তেওঁৰ আচরণেই হয়ে পড়ছে তেনেকুৱা। গতিকে আপনিও সাবধান হোক, আপনার সন্তানে যদি মোবাইলত গেম খেলি সময় অতিবাহিত করেছে, আপনার সন্তানে যদি ফ্রি ফায়ারের দরে গেম খেলিছে বা আকর্ষিত হয়েছে, তেনেহলে সাবধান হোক। মোবাইলের গেম কেতিয়াও আজৰি সময় পার করার আহিলা হব নোৱাৰে। ই কেবল মাত্র মনোরঞ্জন, ই হব নোৱাৰে আজৰি সময় পার করার আহিলা। যদি আজৰি সময় মানেই মোবাইলের গেম হয়েছে আপনার সন্তানের বাবে, তেনেহলে আপনি এতিয়াই বাধা দিয়ক। বিকল্প পথ আপনি এতিয়াই বিচারক, নহলে এই ছাত্রজনের দরে আপনার সন্তানও এদিন বিপদত পড়ব। আর যদি দেখা যায় আজির প্রজন্মই মোবাইলের গেম বা ফ্রি ফায়ারের দরে গেমক অধিক আকুয়ালি লৈছে বা অধিক আকর্ষিত হয়েছে গেমের প্রতি, গতিকে সকল অভিভাবক চিন্তিত হব হল, সজাগ হব হল। আমি পুনৰ কৈছো, মৈরাবাড়ির এজন ছাত্র, এই ছাত্রজনে মোবাইলত গেম খেলি মানসিক ভারসাম্য হেরালে, আর এতিয়া দিক বিদিক হেরাইছে ছাত্রজনের পরিয়ালে। দুর্ভগীয়া পরিয়ালটোয়ে দুবছর ধরে ছাত্রজনের চিকিৎসা চলাই আহিছে, কিন্তু এতিয়ালৈকে সুফল পোৱা নাই। কোনো এজন চিকিৎসকে তেওঁক সুস্থ করে তুলিব পৰা নাই। ভালদরে লক্ষ্য করক, যুবকজন শুই আছে, এনেই সাধারণতে শুই আছে, তেওঁ সাধারণভাবে তেওঁ শুই আছে, কিন্তু হাতৰ আঙুলিকেইটালৈ ভালদরে লক্ষ্য করক, মোবাইল টিপি থকার দরে তেওঁ আচরণ করেছে। অর্থাৎ তেওঁর মানসিক যখন জগত, সেই জগতখনত এতিয়া আছে কেবল ফ্রি ফায়ার আর মোবাইলটো। তেওঁ বাকি কাকুয়ে চিনি নাপায়, তেওঁ এতিয়া কেবল মাত্র চিনি পায় মোবাইলটো। গতিকে এতিয়া আপনি সাবধান হোক, আপনার সন্তানে যদি মোবাইলক বেশি গুরুত্ব দিছে, মোবাইলক বেশি প্রাধান্য দিছে, ফ্রি ফায়ারের দরে গেমক যদি আপনার সন্তানে বেশি প্রাধান্য দিছে, তেনেহলে এতিয়াই আপনি সাবধান হোক আর বাধা দিয়ক, আর ভয়াবহ বিপদের পর আপনার সন্তানটিক উদ্ধার করুন। মন্তব্য আছে, মন্তব্য শুনাইছো। খেলিবলে মন যায় ফ্রি ফায়ার, গৈ আছে, মোবাইল নাই মোবাইল কেলা উনিও পারা তা হাত কিমান ও গুটি রাতি খেলিছিল, রোজা রাখিছিল, খেলানে নহয়, কি খেলিছিলা? ফ্রি ফায়ার ন, কেনেকুয়া লাগে খেলি? বহুত ভাল লাগে, বহুত মজা লাগে। এতিয়া তোমাক মোবাইল এটা দিলে গেম খেলিব পারিবা? এতিয়া সেটিং বনাব লাগিব। ঠিক আছে, তুমি স্কুল পড়েছিলা? কিমান ক্লাস লৈকে?
8 লৈকে বই আছে মই 7 লৈকে পঢ়িছিল ও তুমি কি গেম খেলিছিলা মই ফ্রি ফায়ার খেলিছিল টু লেভেল মোর এটু খালাতো ভাই আছে 7 দিন ইয়া 7টা শট দিছিল কি শট দিছিলা ওয়ান শট 7 জন পিছত এমডি হতে দি মই মই গলি গেমত সবেই পলাইছে এনিমি স্পট বিলাল হোসেন কি হয়েছিল লোয়ারটো লোয়ারটো স্কুলত দিছিল স্কুলত দিছো এ লকডাউনের পরা এ মোবাইল লাগে মোবাইলত পড়িব মোবাইলটো আনি দিছো কিন্তু হি রাতি রাতি যে গেম খেলে আমি গম নাপাও আমি তো দুখিয়া মানুষ বাহিরত কাম সাম করব যাও মাকে আরো লোরা আছে দুটা বাচ্চা আছে এটা মোর মাও বুড়া মানুষ সিহঁতক চাব লাগে সি রাতি রাতি অকলে থাকে থাকি গেম খেলি খেলি মাজত চিউরি উঠে হাল্লা করে হাল্লা করার পিছত আমি বাহিরের পরা ডিফু আসিলো ডিফুর পরা খবর পালো কি পাগল হয়ে গেল তারপর আহি বহুত জায়গা ঘুরিছো বহুত বেস কবিরাজ ডাক্তার বহুত দেখালো ভাল নহয় মোর লোরাটো আজি তিনিমাহ হল মোর প্রায় 3,00,000-3,50,000 টাকা ধারত পড়ছো এটা ইন্টারেস্টত তো এই বকি থাকে ইমানে আর কি গেম খেলেছিল এটা ফ্রি ফায়ার না কি গেম খেলেছে ময়ও না জানো ডক্টর দেখাইছিল ডক্টর দেখাইছো তেজপুর কিমান বার লৈ গেলো দাওয়াই খাই আছে এতিয়া কিন্তু ভাল নহয় এতিয়া এনেকুৱা মানে এটা বস্তু নাই যে বিক্রি করে পেলে তাক বাহিরত নি ভাল করিম সরকার তাত এটু মোর একটা আবেদন আছে যাতে মোক কিবা এটা সুবিধা দিয়ে দিয়ে মূলাটো ভাল করব কারণ আকো স্কুলত দিব গম না পাও পগলা হওয়ার পিছতে গম পাইছে যে গেম খেলিছে পগলা হওয়ার পিছতে গম পাইছো এটু এটু গেম খেলিছে যে এতিয়া গম পাইছো হি এতিয়া গেম খেলি কিনে এনেকা হইছে হাতি এতিয়া মোর লোরাটো যেনেকা পাগল হইছে গেম খেলি কিনে অন্য আরো কাবার লোরা ছোৱালী যাতে এনেকা গেম খেলিবলৈ চান্স না পায় যাতে পাগল নহয় মোবাইল দিলে লোরা ছোৱালী বেয়া হব স্কুলত দিছে লোরা ছোৱালীৰ হাতত মোবাইল দিছে বেয়া হব মোর লোরাটো মোবাইল দি কিনে মই এতিয়া পস্তাই আছো তে আজি মোর মাটিও নাই যাতে অলপ মাটি বিক্রি করে কিনে ধার সার মারি বিলাল হোসেন।